টাইমার আছে, এদিকে অনেক অপশন আছে, এটাতে পপ আছে, খুব সুন্দর। এদিকে বাড়ানো কমানো, হ্যাঁ হ্যাঁ, এটা স্টিলের উপর আরেকটা ফিনিশিং দিয়েছে। এগুলা 15 মিনিটে 10 মিনিটে মাংস সিদ্ধ করে ফেলে, লাইন থাকে এক্সট্রা, খুব সুন্দর। এগুলো কেন আছে যেটা নিবে, কালো ডিজাইনটা খুব সুন্দর। এগুলো 220 ফ্যানের চেয়েও অনেক ঠান্ডা বাতাস, কেটলি মেড ইন জাপান, এগুলো প্লাস্টিকের পাকা। এগুলো এই কালার একটা আছে, দুইটা আছে, এটা 220 ভোল্টের ডুপ্লেক্স, যেগুলো একদম ইলেকট্রিক পরে। এটা হচ্ছে আপনার ফ্লিপস, মেড ইন ফ্লিপস, হ্যাঁ, এইটাও মাল্টি কুকার ফ্লিপস, এর মেজারমেন্টের অপশন আছে, অনেক কিছু পাকা আছে। এগুলো হচ্ছে চায়না কোম্পানি, জাপান লেখা না, এই জগগুলা অনেক ওজন জাহাজের, তারা এগুলো নিতে পারবে, দাম পড়বে 12 কেজি মাংস রান্না করতে পারবে, অনেক বড় অনেকগুলো। এদিকে গিয়ে এখানে পড়বে আনকমন, এক গত ভিডিওতে সব সেল হয়ে গেছিল, এখন আবার দুইটা নতুন আছে। এগুলা ছোট যারা ফ্যামিলি আছে, এটা এটাও সেল এর দ্বীপ আছে। এগুলা এটা যদি অনেক বড়, এটা আমার সাইজে, এটা হচ্ছে আপনার এসডি লেখানো আছে, এজি এসডি এমআই সব কিছু আছে, প্লাস আমি মেটা দেখে দেন, তুই দেখেন মেড ইন কুরি। এগুলা অনেক বড় বড়, এগুলো আছে, এটা হচ্ছে 110 বলা 1500, একদম কমাই কমাই দিচ্ছে। এবার 8 লিটার অনেক বড়, এটা যদি 110 ভোল্টে, যেহেতু জাপানিজ মাল, জাপানিজ মাল বেশিরভাগ দেখতেই বোঝা যাচ্ছে কোয়ালিটি পারবে। এটা 22 ইঞ্চি, এটা যদি কেউ নেয় আমার এখান থেকে, আপনার পার্টিগুলা যদি কেউ আমার থেকে, সেই জন্য বলতেছি ইউপিএস না না 1000 করে আপু, যেটা নেয় 1000। আসসালামু আলাইকুম, সবাইকে পুরাতন জাহাজের মালামাল বিক্রির দোকান মেসার্স সাইমন এন্টারপ্রাইজে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সাইমন এন্টারপ্রাইজ চেয়ারম্যান ঘাটা ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত। এটি এমন একটি দোকান যেখানে শুধুমাত্র জাহাজের কোয়ালিটি সম্পূর্ণ মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে। চোখে পড়ে না এরকম, এটার ওজন অনেক, 15 কেজি হবে মনে হয়। আর একটা আছে ছোট, এটা নিলে কেউ দাম পড়বে আপু মাত্র 2500, আর এটা 1500 ছোট কাটো, কোনোটা সেট মিলানো আছে। এগুলো হচ্ছে এই অবস্থা। তারপর এদিকে কিছু আনকমন মাল আছে, এগুলো দেখাই আগে। একটা মাল্টি, এগুলা হচ্ছে আপনার প্রেসার কুকার, ইলেকট্রিক মাল্টি কুকারও বলা যায়, সব করা যাবে, হ্যাঁ, এটাতে সব করতে পারবে, ভাত মাংস সব করতে। এগুলাতে একটা সুবিধা হলো, কোনো সাউন্ড হয় না, ধোঁয়া হয় না, খুব সুন্দর। এগুলো নতুন আসছে, এটা 220 ভোল্টের আপু, 6 লিটার, 6 লিটার এটা। এগুলা 15 মিনিটে 10 মিনিটে মাংস সিদ্ধ করে ফেলতে পারে ওরকম। এটা কেউ নিলে আপু দাম পড়বে 7000। এত কেন? এগুলো মার্কেটে অনেক দাম, 14000-15000 এই কোম্পানির গুলা। এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড, বেশি দিন ইউজ হয়নি, স্টিল বডির, 7000, এটা অবশ্যই দরদাম করতে পারবে। আর একটা আসছে টুসচার নতুন, খুব সুন্দর এই টুসচারটা। এটা হচ্ছে আপনার যখন লাইন দেওয়া হয় তখন এদিকে একটা এক্সট্রা লাইট জ্বলে, খুব সুন্দর স্টিল বডির, একদম ফ্রেশ, 220 ভোল্টের 1000 টাকা এটা। তারপর আর একটা নতুন জিনিস আসছে, এটা হচ্ছে হিমোডিফায়ার, খুব সুন্দর রুম গ্যারান করার, ইলেকট্রিক, 1000 টাকা। তারপর আসছে একটা মাল্টি কুকার না, সরি, কারি কুকার, এটা কেউ নিলে আপু 1500 টাকা, সরি 1500 না 1000, একদম সস্তা দিয়ে দিয়ে দিই। আর কতগুলো আনকমন মাল আসছে, এগুলো তিনোটা একই, খুব সুন্দর, হ্যাঁ, এগুলো ফাইবার লাইন থাকে এক্সট্রা, খুব সুন্দর। এগুলো যেটা নিবে 3500, আচ্ছা, খুব সুন্দর, ঠিক আছে, এগুলো ভালো মানের আছে। তারপরে আসছে এদিকে একটা ফ্যান আসছে, এটা একটু চালাই যাতে, টাচ ফ্যান চায়না নাকি? চায়না না, এটা জাপানিজ, এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার সহ দিব, এটা একটু আনকমন তো, একদম কাস্টমারের ইজি করে দিব, যেহেতু এটা আনকমন একটা মাল, আমি এরকম মাল আগে খুব কমই দেখছি, খুব সুন্দর।
দেখছেন আপু টাসে সম্পূর্ণ, এটা একটা এদিকে সেন্সরও দিছে, এটা কিসের বুঝতেছি না, খুব সুন্দর টাইমার আছে, এদিকে অনেক অপশন আছে, এটাতে অফ আছে, সুন্দর ইনটেক বললেই চল জাপানিজ। এটা অ্যাডাপ্টার সহ দিব আপু, দাম পড়বে আপনার 3,500, অ্যাডাপ্টার সহ জাপানিজ 3,500, ন্যামনে যেগুলো থাকে ওইগুলো 1,500, ঠিক তো আনকমন প্লাস এটা জাপানিজ, অ্যাডাপ্টার সহ দিব ওই কারণে, দাম বেশি না কমই বলছি। তারপরে নতুন কালেকশনের এগুলো হচ্ছে আপু মেড ইন তুর্কি, হ্যাঁ মেড ইন তুর্কি লেখানো আছে, কালো ডিজাইনটা খুব সুন্দর, মালের ক্লাসটা আলাদা খুব সুন্দর, এটা আপনার ঠান্ডা বাতাস মারবে গরমও মারবে, এটা নিলে আপু 1,500 করে। তারপর আছে আপনার এদিকে ফ্যানগুলো, এগুলো একটা নাম আছে, এগুলো খুব আনকমন, এগুলো ক্লাস আলাদা, পড়বে তো পড়বে না, খুব সুন্দর আপু এগুলো, এটা নিচে নামাই দেখে পাকিস্তানি সিরিয়াল গুলোতে দেখছি এগুলো ফ্যানগুলো আছে, এগুলোর গেট আপ আপনার 220 ফ্যান, এগুলো হচ্ছে 110 ফ্যান আপু, এগুলো 220 ফ্যানের চেয়েও অনেক ঠান্ডা বাতাস, প্লাস যাদের অ্যাডাপ্টার আছে তারাই নিতে পারবে, টাইমার টাইমার সব আছে, স্মার্ট একটা মাল, এগুলো নিলে আপু মাত্র 2,000 টাকা করে, মাত্র 2,000 জাপানিজ 110 কিন্তু, হ্যাঁ 110 এটা বলে দিছি জাপানিজ, যাদের কনভার্টার আছে নিতে পারবে, তারপরে একটা স্কেল আছে, স্কেলটাও নিতে পারবে কেউ 3,500 টাকা, জাহাজের অরিজিনাল, হ্যাঁ এগুলো তো দেখেছি। আর এদিকে একটা আছে টোশিবা, এগুলো হচ্ছে ওই 110 বলতে কেটলি মেড ইন জাপান, এগুলোও নিতে পারবে 1,200 করে মাত্র। আর এদিকে এখানে এটা নতুন একটা কারি কুকার, ঢাকনা নাই, ঢাকনা সহ আছে, গ্লাস খুব সুন্দর, এদিকে বাড়ানো কমান মেজারমেন্টের অপশন আছে আপু, এটা কোরিয়ান খুব সুন্দর, এটার কয়েলটা একদম ইনটেক, মনে হয় না ইউজ হয়েছে, একদমই ফ্রেশ, এটা নিলে 2,500 টাকা। এটা হচ্ছে অ্যালমোনিয়াম বডির আপু, প্লাস্টিকের পাকা, এগুলোর বাতাস আপনার এমনি ফ্যানের চেয়েও বেশি, আমরা যে সিলিং ফ্যান ওগুলো থেকে স্পিড বেশি, এটা হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান, কিচেন রুমের সামনে লাগাইতে পারবে, যারা হে বিমানের চায় তারা, এগুলো 2 পিসের মতো আছে, নিলে দাম পড়বে 1,500 করে। ঠিক 4 প্লাগস দেখেন আপু একদম ফ্রেশ, এদিকে একটা আছে এই কালার একটা আছে, দুইটা আছে, এগুলো কালারফুল, যেটা নেই 1,800, এগুলো একটু দাম বেশি পড়ছে কিনা ওই কারণে দামটা একটু বেশি। আরেকটা জিনিস আছে এটা ইলেকট্রিক, ডিম টিম ফ্রাই ট্রাই করে ওরকম সব কিছু ওকে আছে, এটা 500 জেনে কালার। তারপর একটা ইস্ত্রি মেশিন আছে, এটা আয়রন, হ্যাঁ আয়রন, এটা 220 ভোল্টের ডুপ্লেক্স, খুব সুন্দর, এটা ওই পানি সহ হয়, পানির যে একটা অপশন থাকে ওইটা সহ হয় পানির, এটা কেউ নিলে আপু 1,000 টাকা। ইলেকট্রিক চুলা আছে বইটা দেখেন, এটা হচ্ছে আপনার ইন্ডাকশন, জাহাজে যেগুলো পরে ইন্ডাকশন, ইনফার কোনো পরে না জাহাজে, যেগুলো এরকম ইলেকট্রিক পরে, এটা হচ্ছে আপনার ফিলিপস মেড ইন, কোথায় দেখেন আপু, ফিলিপস, হ্যাঁ ফিলিপস মেড ইন জাপান লেখা, একটু উঠে গেছে সময় ওয়াশ করাতে, এটা হচ্ছে জাপানি, এটা 220, এটার আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার 110ও চলবে 220তেও চলবে, দুটো লাইনে চলবে, হ্যাঁ এটা নিলে 3,000, মাত্র 3,000। আরেকটা আছে এটা দেখে, এটা 110 ভোল্টের, এটা সুন্দর জিনিস, খুব সুন্দর দেখতে, খুবই সুন্দর, এটা 110 ভোল্টের, এটা জাপানিজ অরিজিনাল জাপানিজ, এটা নিলে 4,000। তারপর আরেকটা আছে এটাও দেখে, এটা কোরিয়ান, কোরিয়ানটা দেখে, এটা ইন্ডাকশন কোরিয়ান, এটা নিলে 2,500, একদম ওজন অনেক, ফিলিপসের, হ্যাঁ এইটাও মাল্টি কুকার, ফিলিপসের এটা অরিজিনাল, খুব সুন্দর আপু, এগুলো চালাইলে কালারিং লাইটটা দেখি ভিতরে, এটা অনেক উজনি হাড়ি, এটা কত পড়বে, এটা নিলে আপু ওইটা থেকে একটু কম পড়বে, ওইটা এটা 6,000, ওইটা 7,000, এটা 6,000, এটা হচ্ছে কোরিয়ান আপু হানিমুন কোম্পানির, এটা মেজারমেন্টের অপশন আছে, অনেক কিছু পাকাইতে পারবে এখানে, খুব সুন্দরই আছে, এটা 220 ভোল্টের, এটা যদি কেউ নেয় 2,500 টাকা।
তারপর হচ্ছে আপনার এদিকে হায়ারের কিছু ফ্যান আসছে ছোটখাটো ফ্যান, এগুলো খুব সুন্দর। এটা হায়ার কোম্পানির হাই ক্লাস ব্র্যান্ডের মাল, এটা নিলে 2000। আর যেগুলো ছোটো আছে ওগুলো হচ্ছে চায়না কোম্পানি, না খেয়েছে লিখছে, এটা 1500 টাকা। আর এদিকে রুম হিটার আছে, এগুলো অনেক আছে, এগুলো 1000। এদিকে কিছু জাপানি সাপো মেড ইন জাপান, এগুলো লেখানো আছে দেখেন, অনেকে বলো শুধু জাপান জাপান বলি, এই মেড ইন জাপান দেখতেছেন, এই জাপান লেখানো। এই জগগুলা 5 পিসের মতো অ্যাভেলেবেল আছে, এগুলো নিলে 1000 করে মাত্র, 1000। আর একটা সুন্দর কেটলি আছে, খুবই সুন্দর কেটলিটা, ভিতরে আর বাইরে একদম নতুন বললে চলে। এটা নিলে 1500 মাত্র, 1500। তারপর হচ্ছে আপনার কিছু 7 ডিক্সের বক্স আছে, এগুলো মশলা টশলা বা পেঁয়াজ টিয়াজ রাখার জন্য খুব সুন্দর, এগুলো 700 করে আপু 2 পিস আছে। আর কিছু ইয়ে আছে, এগুলো হচ্ছে আপনার চিমটি, খুব সুন্দর বিভিন্ন ক্লাসের মাল আছে, এগুলো 150-120 এরকম করে। তারপর হচ্ছে আপনার একটা সুন্দর খুব সুন্দর সুপের বাটি আসছে, এটা ওয়াশ করে নেওয়া, অবশ্যই ওয়াশ করে দিবে, একটা চামচ সহকারে দেখেন, খুব সুন্দর, এটা 1000, খুব সুন্দর কিউট। তারপর এদিকে আরও কিছু মাল আছে, এটা একটু দেখাই, এগুলো ইন্টেক ইন্টেক কিছু মাল আসছে একদম, ওগুলো জাপানিজ আপু, সবগুলো জাপানিজ, এখানে লেখানো আছে জাপানে, এখানে লেখানো আছে। আর এগুলো হচ্ছে জাপানিজ, এগুলো হচ্ছে আপু জাপানিজ, বুঝছেন, সবগুলো একদম ইনটেক ইনটেক, খুবই ফ্রেশ। আমি দেখাই এই কোয়ালিটির মাল, একটু হাতে ধরলে বুঝবেন, অনেক হেভি ওজন। এগুলো নিলে 350, অনেক আছে, কেউ চাইলে নিতে পারবে। তারপর আর কিছু কিউট জিনিস আছে, এগুলো হচ্ছে সেম, এগুলো 1 লটের মাল, জাপানিজ কোয়ালিটির মাল, খুব সুন্দর, এগুলো 250 টাকা। আচ্ছা, 250। তারপর আর সুগার পট আছে, এগুলো দেখাই, সুগার পট জাপানিজ সুগার পট, এগুলো নিলে 250। আচ্ছা, তারপর হচ্ছে আপনার একটা মেড ইন স্পেনের ফ্রাই ফ্যান আসছে, এটা এখনো খুলিও নাই, এখন খুলতেছি, সব কিছু আছে মেড ইন, কি দেখেন আপু মেড ইন স্পেন, এটা হচ্ছে ইনটেক পড়ছে একদম, এটা কেউ যদি নেয় মাত্র 1000 টাকা, ইউরোপ কান্ট্রির মাল। আর এদিকে কিছু ইয়ে আছে, এই টিস্যু এসছেন, এগুলা 200 করে। আর একটা জিনিস আছে একদম আনকমন, সিগারেটের এসছেন, অনেক হেভি মানের সিগারেটের এসছেন, এটার ক্লাস চাই আলাদা, যেখানে বসাবো ওইদিকে মানে ওই জায়গাটা আলাদা করে দিবে, এটার ক্লাস আলাদা, এটা যদি কেউ নেয় 500 করে, 3 পিস আছে। তারপর এদিকে ট্রে আছে, এগুলো কেউ চাইলে নিতে পারবে। আর কোরিয়ান বাটিগুলো দেখাই, এগুলো নিতে পারবে 300 করে। হুম হুম, 300 করে, অনেক আছে। তারপর হচ্ছে আপনার একটা টাইপ মেশিন আছে, দেখি টাইপ মেশিন কি, এটা হচ্ছে টাইপ মেশিন, পুরান পুরাতন টাইপ মেশিন, এটা কেউ যদি নেয় মাত্র 1000। হ্যাঁ, মাত্র একটা 1000। তারপর হচ্ছে আপনার একটা চুলা আসছে, স্টোভ বার্নারের চুলা, এটা কেউ যদি নেয় এটা পড়বে মাত্র 2000 টাকা, মাত্র 2000। তারপর এদিকে কিছু করাই আছে, এগুলো 1000-1000 করে নিতে পারবে। আর একটা জিনিস আসছে আনকমন, এটা দেখো সুন্দর সুন্দর জিনিস আসছে জাপানিজ, এগুলো হচ্ছে এগুলোকে বলে আপনার এগুলো কি বলো হট বাটির মতো, খুব সুন্দর, এগুলা খাবার টাবার গরম রাখার জন্য, রান্না করতে পারবে মনে হয় সম্ভবত, খুব সুন্দর আপনার। এখানে লবার সহ দেওয়া আছে সিলিংটা, খুব সুন্দর জাপানিজ, এগুলা জাপানিজ ভাষা লেখানো আছে, এগুলো যদি কেউ নেয় 5000 করে পড়বে, এক একটা 4 কেজির উপর ওজন আছে, খাবার গরম রাখার 2-3 পিস আছে, বাসায় 1.5 পিস আছে, কেউ যদি নেয় নিতে পারবে 1500। তারপর আসছে আপনার এদিকে কিছু ছোটোখাটো খুব সুন্দর সুন্দর স্টিলের ডেকসি আছে দেখেন আপনি, এগুলো হচ্ছে পূজা রাসের মাল, পূজা রাস অর্থাৎ
স্পেনের মেড ইন স্পেনের লিয়ার আছে, এগুলো যদি কেউ নেয় খেয়ে দিই 1400 করে, আগে 1500 বলছে এখন কম দিয়ে দিচ্ছি। এখানে আরও আছে ছোট, এটাও দেখতে পারবে, তারপর এইদিকে একটা আছে এটাও দেখতে পারবে, দেখেন আপু খুব সুন্দর, এটা স্পেন লেখানো ছিল কোন দিকে, এটা লেকর, এটা স্পেনার আপু, লেকরের মাল স্পেনের, এগুলো কেউ নিলে 1400 করে, অনেক আছে ছোটো কাট, হ্যাঁ কেজি 1400 করে। তারপর এইদিকে একটা আছে ছোটো কাটোর মধ্যে স্টিলের, এটাও কিনে দিগুলো অনেক ওজন আপু, এমনি লাগতেছে 1000-2000 আর এগুলো 3000-এর উপর যাদের বাজেট এদের, এটাও সেম কেজি, ঠিক আছে ছোটো কাট এগুলো দেখতে পারবে। তারপর হচ্ছে আপনার এগুলো হচ্ছে স্টিলের কড়াই, এক পিস এটাও দেখতে পারবে স্টিলের কড়াই, বড় যারা চাইনিজ কড়াইয়ের মধ্যে স্টিলের যেগুলো অরিজিনাল কড়াই খুঁজতেছে জাহাজের, তারা এগুলো নিতে পারবে, দাম পড়বে আপু মাত্র 2000 স্টিলের, আর যেগুলো মেটালের ওগুলো 1500, স্টিলেরগুলো 500 টাকা বেশি, ওগুলো স্টিলের, স্টিলেরগুলো 2000 করে, হ্যাঁ আর মেটালেরগুলো 1500 1000-এর, এগুলো একটা। তারপর হচ্ছে আপনার 7X-এর কিছু বক্স আছে, এগুলো নিতে পারবে, এগুলো 1000 করে, দুই তিন পিস আছে, অনেক মাল, এগুলো একসাথে এতগুলো দেখা সম্ভব না। তারপর হচ্ছে এদিকে একটা ডেক্সি আছে, এটা দেখো অনেক বড় একটা হাড়ি আছে, অনেক বড় এটা, হ্যাঁ অ্যালুমিনিয়াম না, অনেক বড় এটা, এটাতে মিনিমাম 10-12 কেজি মাংস রান্না করতে পারবে, অনেক বড়। অনেকে কল দিয়ে শুধু বড় হাড়ির কথা খুঁজে, এদের জন্য এটা অবশ্যই দরকার, নিতে পারবে, এটা নিলে আপনার 3500 পড়বে, অনেক বড় একটা নিলে ওরকম ডেক্সি আর লাগবেই না। আর কিছু চাইনিজ করে আসছে একদম ফ্রেশ ফ্রেশ, একটা থেকে একটা ফ্রেশ, অনেক আছে খুব সুন্দর, এগুলো নিলে 1500 করে আপু, 1500 এটাও 1500 এটাও 1500, যে যেটা নেই 1500। আর এইদিকে প্রেশার কুকার আসছে, প্রেশার কুকারগুলো আপনার 2500 করে। তারপর কতগুলো ইলেকট্রিক, এগুলো হচ্ছে আপু গ্রিল করার, খুব সুন্দর গ্রিল করার, এগুলো আপনার এদিকে গ্রিল করার পর এইদিকে এই যে ছিদ্র আছে ওইদিকে পড়ে যাবে, নিচে একটা ট্রে থাকে, খুব সুন্দর, যারা শৌখিন মানুষ আছে তারা নিতে পারবে, 5000 করে এক পিস, 5000। তারপর আসছে আপনার আরও কয়েকটা এদিকে খুব সুন্দর, এগুলো হচ্ছে গ্রিলের, এগুলো আপনার গ্রিল যে দাগটা লাগায় ওইটার, খুব সুন্দর, এগুলো আপনার তেলগুলো এদিকে গিয়ে এখানে পড়বে, আনকমন একটা জিনিস, এগুলো নিলে 1500 করে, দুই পিস আছে। আর একটা হাড়ি আসছে, এটা দেখায় অনেক হেভি হাড়ি, এটা আলগাইতে অনেক কষ্ট হচ্ছে, অনেক হেভি আপু, এটা লেয়ার আছে, এগুলো আপনার কেজি 1500 লাগবে, এটা অনেক বড়, কেউ যদি নেয় এরকম দেখছি আর আজীবন লাগবে না এর। তারপর হচ্ছে আপনার আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে গত ভিডিওতে সব সেল হয়ে গেছিলো, এখন আবার দুইটা নতুন আছে, এগুলো হচ্ছে জাপানিজ আপু ওই গিয়াগুলো দিয়ে ইউজ করে ফ্রাই ফ্যান, ফ্রাই ফ্যান জাতীয় দুই পিস আছে ইনটেক, হ্যাঁ এগুলো যদি নেই আপু 2000 করে। তারপর ছোট আরেকটা আসছে দেখছি, এটাও দেখতে পারে ছোট যারা ফ্যামিলি আছে, এটা এটাও সেম কেজি 1400। আরেকটা স্টিমের মোমো করার একটা স্টিম আসছে, এটা আনকমন খুব সুন্দর, নিচে দেখেন নিচের হাড়িটা ব্যবহার করতে হবে, হ্যাঁ হ্যাঁ এটা হাড়ি হিসেবে ইউজ করতে পারবে, মোমো হিসেবে ইউজ করতে পারবে, খুব সুন্দর আনকমন, মাত্র 1500 টাকা মোমো, পিঠা টিটা বানাইতে পারবে। তারপর একটা জিপ আছে অরিজিনাল জাহাজের জিপ আছে আপু, এগুলো এটা যদি কেউ নেই, এটা মাইক্রোওভেন গ্রিল না, মাইক্রো ভিতরে দেখা যায় একদম ফ্রেশ, এটা কাল কানছিলাম, এটা যদি কেউ নেই 4000, আমার এখানে কোনো লোকাল মাল নাই, সব অরিজিনাল জাহাজের। তারপর হ্যাঁ এগুলো হচ্ছে সার্ভিং ডিক্স, অনেক বড় বড় সার্ভিং ডিক্স আছে, ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না, হ্যাঁ বুফের জন্য। এদিকে আরেকটা এসবিআই আছে দুইটা 7X ছোট ছোট, এগুলোও দিব, এগুলো দাম পড়বে আপু 8000 করে, নিচে একটা গিয়া থাকে আগুনের ওইটাও দিব 8000, হ্যাঁ কমপ্লিট সেট আমার কাছে 3 পিসের মতো বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর একটা এদিকে ফ্যান আছে, এটা
বিশাল একটা ফ্যান টিএটি টিএটি এটা সম্ভবত কোরিয়ান ব্র্যান্ডের হবে অনেক বড় আপু অনেক বড় অনেক বড় এটা আমার স্টেফো সাইজে বড় এটা অনেক বাতাস হেভি আপু যেরকম সাইজে বড় এরকম বাতাসও বেশি এটা যদি কেউ নেয় দাম রাখবো মাত্র 10,000 একদম 10,000 আগেরটা আরও বেশি দিয়ে বিক্রি করছি 10,000 একদম 10,000 তারপর হচ্ছে আপনার এইদিকে একটা রুম হিটার আসছে এগুলা এক কোনটা কি যায় এটা হচ্ছে রুম হিটার আপু এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার তুর্কি নেই তুর্কির মনে হয় সম্ভবত তুর্কির এখানে আরবি ভাষা লেখানো আছে এটা ট্রান্সলেট করতে পারিনি তুর্কি হইতে পারে এটা মেড ইন 6 কয়েলের এটা যদি কেউ নেয় বর্তমান দাম রাখবো আমি 5,000 6 কয়েলের তারপর একটা কাটিং বোর্ড আসছে ইনটেক খুব সুন্দর কাটিং বোর্ড এটা যদি কেউ নেয় নিতে পারবে 2,000 ইনটেক 4 কেজির মতো ওজন আছে আর এই ফ্যানটা এই ফ্যানটা যদি এসচেন ফ্যানটা যদি কেউ নেয় এটার দামও 2,000 অনেক বাতাস এটার এসপিজে ইন্ডিয়ান হবে এটা তারপর হচ্ছে আপনার একটা কোরিয়ান আপু এটা একটু চালাই দেখাই হুন্ডে হুন্ডে কোম্পানির একটা হুন্ডে কোম্পানি আগে দেখছেন নাকি জানি না জাহাজে হুন্ডাই হ্যাঁ হুন্ডাই হুন্ডাই তো আগে হুন্ডাই জাপানি সাইকেল আসতো মনে হয় এটা হচ্ছে টিভিতে দেখেন না এখনো জাহাজের এটা আমি একটু দেখাই পাওয়ারটা অন করে দেখাই এটা হচ্ছে আপু হুন্ডে মেড ইন কুরিয়ার আপু এটাতে আপনার এসডিএমআই এখানে এসজি লেখানো আছে এসজি এসডিএমআই সব কিছু আছে প্লাস আমি একটু দেখাই তারপরও সোর্সে দেখেন টিভি আপনার এটা কি পিসি এসডিএমআই সব কিছু আছে এটাতে সব কিছু চালাতে পারবেন এটা হচ্ছে আপনার মেড ইন কুরিয়া কুরিয়াটা আমি একটু দেখাই শুধু মুখে বললে তো হবে না এটা মেটা দেখেন তুই দেখেন মেড ইন কুরিয়া এটা অনেক হেভি ওজন আপু মনে হয় 15-20 কেজির উপর হবে ওজন ওয়ালে ফিটিং করার খুব সুন্দর ক্লাসটা আলাদা রিমোট শো আছে এটা যদি কেউ নেয় দাম পড়বে মাত্র 15,000 32 ইঞ্চি 15,000 তারপর এদিকে চাইনিজ কড়াইয়ের মতো যেগুলো বলছি চাইনিজ কড়াই এগুলো আছে এগুলো 1500 আর এদিকে অ্যালমোনিয়ামের যেটা আছে এটা 2,000 তারপর আপনার এখানে আরও কী কী রাখছিলাম গামলা টামলা আছে যে গামলা এগুলো দেখতে পারবে গামলা আচ্ছা এদিকে ওই একটা কি আছে চার প্লাক্স এগুলো এগুলো বড় বড় এগুলো অনেক বড় বড় এগুলো ওয়াশ করি না এগুলো 3 লিটারের উপরে হবে মনে হয় তো এগুলো ভিতরে একদম ক্লিন পানিও আছে এগুলো যদি কেউ নেয় 1,000 আর যেগুলাতে আর এগুলা হচ্ছে 1,000 আর এগুলো হচ্ছে 500 করে এটা এগুলো 500 করে গোলাপি কালার এগুলো 500 এগুলো তো মূলত এটাই এটাই হিট ধরে রাখে আপনার এটাই এটা মেন এগুলো 500 আর এটা 1,000 এখানে একটা ফ্রাই প্যান আছে আচ্ছা এখানে একটা ফ্রাই প্যান আছে এটা হচ্ছে 110 ভোল্ট আপু আচ্ছা এটা কোরিয়ান 110 ভোল্ট এটা যদি কেনে মাত্র 1500 টাকা যাদের কনভার্টার আছে এটা কি ডাস্টবিন নাকি না এটা না এটা এমনি রাখছে একটা ফ্যান আসছে এটা হচ্ছে সিলিং ফ্যান খুব সুন্দর কালারটা আনকমন এটা যদি নেই 1500 একদম কমাই কমাই দিচ্ছে এবার যেন গালি খাইতে না হইস 1500 এটাও তো এটা কি রাইস কুকার কোনটা হ্যাঁ এটা রাইস কুকার এটাও নিতে পারবে এটা 2,500 টাকা আর একটা প্রেশার কুকার আছে এটা দেখি তো এটা 8 লিটার অনেক বড় এটা যদি কেউ নেয় এটা পড়বে আপু মাত্র 3,000 আর এটা চেয়ে ছোটটা 2,500 আর এগুলো কত পড়বে যে অ্যালুমিনিয়ামে এগুলো আপনার 1,000 করে এগুলো ওজন আছে অনেক যেটা নেয় 1,000 যেটা নিবে তারপর হইছে আপনার এদিকে গ্যাস সব এটা কি জিনিস আচ্ছা এটা হচ্ছে ডো মিক্সার এটাতে ফার্স্টে এদিক থেকে একটু ভিডিওতে দেখেন এটা হচ্ছে পিৎজা এটা মাংস মনে হয় আর রুটি সব কিছু আছে ব্রেড ব্রেড মিক্সার মল এটাকে মূলত এটা হচ্ছে জাপানিজ একটা মাল খুব সুন্দর একদম ফ্রেশ
হ্যাঁ একদম ফ্রেশ এটা আপু, এটা 110 ভোল্টের, যেহেতু জাপানিজ মাল, জাপানিজ মাল বেশিরভাগ আপনার 110 ভোল্টের হয়। সো এটা যদি কেউ নেয় আমার থেকে পারচেস করতে পারবে মাত্র 6,000 টাকা। হ্যাঁ মাত্র 800 করে কেজি, কেজি 800, অনেক সস্তা, এগুলো 1,000 করে বলি। এগুলো ট্রেগুলো আছে, এগুলো দেখতে পারবে। আর এইদিকে ব্যাটারি আছে, কিছু ব্যাটারি, ব্যাটারিগুলো একটু দেখো, ব্যাটারিগুলো নিতে পারবো, অনেক আছে ব্যাটারি। এগুলো ডেট আছে 26 সাল পর্যন্ত, এগুলো নিলে 100 টাকা, 170 টাকা করে জুড়ে। তারপর হচ্ছে আপনার আরও কয়েকটা মাল আছে, এটা ভ্যাকুয়াম মেশিন আছে, ভ্যাকুয়াম, এটা হচ্ছে ভ্যাকুয়াম, এটা যদি, এটা তোশিবা কোম্পানির আপু, খুব সুন্দর সব কিছু আছে এটার, এটা নিলে 2,000 উপরের সব কিছু আছে। আর তো আপাতত মনিটরটা কই, ও আচ্ছা একটা সানিও মনিটর আপু, এটা এদিকে নামটা দেখা যাচ্ছে না, সানিও, এটা সানিও করে লেখা, উপরে লেখা আছে, এটা আপনার এলসিডি, এটা আপনার মনিটর হিসেবে যারা নিতে চায় নিতে পারবে, আবার টিভি কার্ড লাগাই টিভি হিসেবে ইউজ করতে পারবে। এটা 22 ইঞ্চি, এটা যদি কেউ নেয় আমার কাছ থেকে দাম রাখবো মাত্র 6,000, এটা আগের মূলানো ছিল 6,000। আর ওই এগুলো হচ্ছে মেড ইন জাপান, পিছনে খুদে করা লেখানো আছে, এগুলা নিলে 1,200 করে আপু একটার দাম, এক একটার দাম। তারপর হচ্ছে কি কি একটা জানি ভুলে যাচ্ছে, ও কিছু পার্টি আসছে আপু এখান থেকে, আপনার পার্টিগুলো যদি কেউ আমার থেকে পারচেস করে একটা পার্টি করবে আপনার 1,000 না, এটা আবার ব্যাটারি ব্যাকআপও দেখতেছি, এটা মনে হয় UPS বলা যায়, ওরকম কিছু একটা হবে। এটা সম্পূর্ণ সচল অবস্থায় আছে আপু, এটা আমি তো কি বুঝতেছি না, এমনি সচল হয়, ব্যাটারি ব্যাকআপ দেখতেছি, আবার এদিকে চার্জি একটা প্রোটেকশন দেখতেছি, চার্জিকেল, এটা সম্ভবত UPS হইতে পারে আমার ধারণা, যে এটা হবে হোক আমি এটা যেহেতু বুঝতেছি না চালু করে দিব। এটা যদি কেউ নেয় 3,000 টাকা, এটার ওজন আছে মনে হয় 4-5 কেজির উপরে হবে, সেই জন্য বলতেছি UPS হবে, ব্যাটারি গ্যাটে দেখতেছি PSCS লেখানো আছে, মেড ইন ফিলিপাইন, ফিলিপাইন না, অনেক হেভি, এটা যদি কেউ নেয় 3,000 চালু করে দিব। ব্লু কেটলিগুলো দিছিলা, ওগুলো ভালো না? হ্যাঁ এগুলো ভালো, এগুলো কত করে? ব্লু কেটলিগুলো আপনার 1,000 করে আপু, যেটা নেয় 1,000। আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান, আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো, এই ঠিকানায় যোগাযোগ করবেন। আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে কিনবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।